বাপরে বাপ, সিআইডি চলে এসেছে গো আমাদের ওআইডিতে, সিআইডি ডিপার্টমেন্টের থেকে একদম খোদ সিআইডির মেন যে মানে বড়বাবু মেজবাবু ছোটবাবু যদি থেকে থাকে তো সে চলে এসছে আমাদের সিআইডিতে। কি করতে? কিষানু, সন্দীপ, সন্দীপের মা বাবা, মানে মিত্র ফ্যামিলির প্রত্যেকটা জিনিস ও শুধু তল্লাশি করবে, বুঝলে কি না, দালাল না, ওই যে দালালিটা করবে আর কি। ওরে সর্বনাশ, কি ভিডিও দিয়েছে, কি ভিডিও দিয়েছে গো, পার্ট বাই পার্ট দেবে। কি দেবে? না, চুল্লু খেয়েই ও প্রত্যেকদিন চুল্লু খায়, এইটা আগে সবার আগে প্রমাণ করবে, বুঝেছো? ওই যে ওর বউ বলেছে না, সতী সাধ্বী বউ বলেছে না যে ও 10 টাকার চুল্লু খেয়ে এসে ওকে মেরেছে, সেইটা ও প্রমাণ দিতে বসেছে। ভীষণ ভালো কথা বলেছে। কি প্রমাণ আছে যে টিনা সত্যি কথা বলেছে? কি প্রমাণ আছে টিনা সত্যি কথা বলেছে? মারধর খেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর সে তো ভালো কথা বলবে না, স্বাভাবিক ব্যাপার। তো তার কথাকে মানে যুক্তি দিয়ে ও কি করে একে চুল্লুখোর বলতে পারে? তুই দেখেছিস চুল্লু খেতে? তো চলো বন্ধুরা, চলে এসেছি আবার খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে একটু বকবক করতে। নাতনি এখন ঘুমিয়েছে, আমিও এখন চলে এসেছি। তো যাই হোক, ওরা এখন একটু সুস্থ আছে, চারজনে একসাথে অসুস্থ, বুঝতে পারছো বাড়ির কি পরিস্থিতি? কালকে তো সেই জন্য ভালো করে আমি কিছু করতেই পারিনি, ভিডিও ভিডিও কিছু করতে পারিনি। তো আজকে একটু ঠিকঠাক আছে, তাই জন্য তোমাদের সামনে আবার আমি চলে এসেছি। চলো এবার একটু আসি, দালালকে নিয়ে কিছু কথা বলতেই হবে আজকে। বাবা, দালাল তো সিআইডি ডিপার্টমেন্টের হেড কর্তা কর্তৃ, বাপরে বাপ, কারণ এতদিনও কিচ্ছু বলেনি, কাউকে নিয়ে কোনো কিছু বলেনি, কিচ্ছু বলেনি, বুঝলে কি না, এই প্রথম শুরু করলো সন্দীপকে নিয়ে তল্লাশি করে করে বলা। কারণ এতদিনও যা বলেছে সব হচ্ছে গোপন সূত্র, দাতা দাত্রী, কোনো কিছু বিচার না করে না একটা ফ্যামিলিকে পুরো ধ্বংস করে দিয়েছে, কোনো দোষ করেনি। এটা কি দোষ বলো? গোপন সূত্র দাতা দাত্রী যদি ওকে ভুলভাল কথা বলে, ও তো আর সত্যি মিথ্যা যাচাই করেনি, ও শুধু বলেছে পয়সার জন্য, শুধু পয়সার জন্য গো। ওর কি কোনো দোষ আছে? সাইবার ক্রাইম কি ওকে কোনো দোষী বলবে? থানা পুলিশ কোর্ট কাছারি কি ওকে দোষী বলবে? ওর তো শুধু পয়সার জন্য করেছে, ওর বাচ্চা দরকার, সেই পয়সাগুলো নিয়ে ও বাচ্চা আনতে যায় গো দিল্লিতে, তাহলে ওর কোনো দোষ আছে বলো? কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে ওই সূত্র দাতা দাত্রী, কোনো দোষ নেই। একটা ফ্যামিলিকে নোংরা থেকে নোংরা জায়গায় নামিয়ে দিতে ওর 1 সেকেন্ড বাঁধেনি, যে আমাকে কেউ এসে বললো আর আমি সেই কথাটা নিয়ে ভিডিও করে দিচ্ছি, এইটা ওর বোঝার ক্ষমতা নেই, এই বোঝার ক্ষমতাটা ওর নেই। তো কী করবে বলো? পয়সা না, ভীষণ দরকার ওর, ভীষণ, ওর বড় যা ইনকাম করে জলই গরম হয় না, অথচ কথায় কথায় অন্যের বড়দের সাথে তুলনা করে, আমার বর তো তাও ইনকাম করে, আমার বর তো 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে রোজগার করে, আমার বর তো ডেলি প্যাসেঞ্জারই করে, যখন ব্লগ বানাতো তখন এই কথাটা বলতো, ব্লগ মানে বাজার করে সংসার চামলে ট্রেনে করে ডেলি প্যাসেঞ্জারই করে 10 ঘন্টা ডিউটি করেও সে ব্লগ করে, এটা বুঝতেই পারছো। তাহলে তার বর যদি এইসব করতে পারে আর অন্যের বররা কী না কী করে, আবার এদিকে বলবে আমার বরের পয়সায় জল গরম হয় না, বোঝো তো, মানে ও দিনে কি বলে রাতে কি বলে ভুলে যায়, কাকে কি বলে ভুলে যায়, কারণ ওর তো পয়সা দরকার, ওই ভিডিও ছেড়ে দিলাম আর আমার কিছু আছে, গরু ছাগল এসে যাবর কাটবেই, আমি যাই খেতে দিই ওরা তাই খাবে, ওই জন্য ওর কোনো চিন্তাভাবনা নেই। অ্যাবনর্মালের দল ভর্তি আছে, বসে পড়ে বুঝে নিলে হয়ে গেল, শেষ, ব্যাস। তো যাই হোক, এবার আসি সন্দীপকে নিয়ে কথা বলার জন্য। সন্দীপকে, সন্দীপ তোমার কি মানে সামান্যতম সেন্সটুকুনি হারিয়ে গেছে? কোনো স্টেপ নেওয়ার মতো ক্ষমতা কি তোমার নেই? এই যে অন ক্যামেরা তোমাকে তোমার ছবি দিয়ে এইরকমভাবে তোমাকে চুল্লু খোর থেকে আরম্ভ করে নোংরা নোংরা কথাগুলো বলা হচ্ছে, তোমার কি স্টেপ নেওয়ার ক্ষমতা নেই? আশ্চর্য ব্যাপার, আমার হলে তো আমি যা করার করে দিতাম এতক্ষণে। তো যাই হোক, এইবার হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি তাকে চুল্লুখোর বলে 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 শেষ করে দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার। তো সে চুল্লু খাওয়াটা ধরেছিলই হচ্ছে এই এই তবলামুখী না ঢাবলামুখী কী সব বলো তোমরা, তবলামুখী না কি জানি না বাবা, এসব নাম আমি বলতে পারি না, তো তার জন্যই, কারণ চোখের সামনে দেখতো যে আমি এখানে বসে আছি, আমার বউ গিয়ে 3 তলার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটফুস করছে, আমি ওখানে খাটে বসে আছি, এখানে আমার বউ চ্যাটিং করে যাচ্ছে, কতদিন একটা মানুষ দেখতে পারে ওই সব সহ্য করতে পার? ভদ্রলোকের ছেলে তো, ভদ্র মানুষ, সেই জন্য মানে নিজের ওপর নিজেরকে কষ্ট দিতে হচ্ছে সন্দীপ। যদি সে সত্যি চুল্লু খেয়ে আসে তো তার বউয়ের জন্যই খেত, এটা হচ্ছে পরিষ্কার কথা, শুধু ওর জন্যই খেত, কারণ সন্দীপের আগের ব্লগ তো আমরা দেখেছি, কোনো সময় তো মনে হয়নি, 5 বছর ধরে যে মেয়েটা কষ্ট সহ্য করেছে সে মেয়েটার মুখ থেকে একবারও তো বেরোয়নি যে সন্দীপ চুল্লু খেয়ে এসে মারে, কোনোদিন বেরোয়নি তো, অনেক ঝগড়াঝাটি খুনসুটি দেখিয়েছে কিন্তু কোথাও কোনোদিন ওর মুখ থেকে বেরোয়নি যে ও চুল্লু খেয়ে এসে আমাকে মারধর করে। যে যবে থেকে ঘুটুর মুটুর শুরু হয়েছে, ওই যে কী বলে ঘুটুর ঘুটুর, ওই শুরু হয়েছে তবে থেকেই সন্দীপ হয়ে গেছে খারাপ, চুল্লুখোর, ওর মা হয়ে গেছে খারাপ, ওর মুখ পুড়িয়ে দিতে চায়, এইসব তখন থেকে শুরু হয়েছে। আর এগুলো প্রেম করলেই হয়, এমনি এমনি তো হয় না, এতদিন তো ওরা বেশ ভালো ছিল, ওর প্রত্যেক কটা ব্লগ তোমরা দেখো গিয়ে যাও, যারা দেখোনি তারা দেখো গিয়ে যাও,
শাশুড়ি সম্পর্কে কি বলছে, শাশুড়ি বৌমা সম্পর্কে কি বলছে, এগুলো ভালো করে একবার দেখো গে যাও, তাহলেই বুঝতে পাবে ওর শ্বশুরবাড়ির সাথে ওর রিলেশনটা কেমন ছিল। আর এই দালালটাকে এখন পয়সা খাইয়ে এখন এইসব নোংরা কথা বলতে বসিয়েছে। আর এই দালালটা তো হচ্ছে জুতোখোর, এ হচ্ছে পয়সার পিচাস, এ হচ্ছে পিশাস, ও চুল্লুখোর, এ হচ্ছে মাল্লুখোর। চুল্লু আর মাল্লু এই তো পার্থক্য, ও চুল্লুখোর ছেলে বলে আর এই মাল্লুখোর পয়সার পিচাস বলে, বুঝেছো? আর চুল্লু সব এমনি এমনি খায়নি, যদি এখন খায়ও ওটা ও খেয়েছে এই বউয়ের জন্য, নিজের মধ্যে নিজের মানে জ্বালা পোড়াটাকে ভেদ ধরে রাখার জন্য ও এইগুলো করতো, আর কিছু না। ওর সামনে বসে বসে ও চ্যাটিং করতো, ও কী করবে, কী করবে ছেলেটা? স্বাভাবিকভাবেই নিজেকে শান্ত আর মানে কন্ট্রোল করার জন্য ও চুল্লু খেত, এর বাইরে আর কিছু না। চুল্লুখোর ও নয় বললেই তো হবে না, যার ভিডিও এতদিন ধরে আমরা দেখেছি, তাকে কোনোদিন কোনো জায়গায় আমরা দেখিনি ও চুল্লু খেত। আর এতদিন 5 বছর ধরে সংসার করার পর আজকে ওর মনে হচ্ছে এইবার এই সংসারটা ওর মানে হবে না, টিকবে না। আর 2 মাসে একটা ছেলেকে চিনে গেল, যে ছেলেটা 5 দিন একটা মেয়ের সাথে মিশে 7 দিন বিয়ে করার পর 1-3 মাসে ডিভোর্স করে দেয়, সেই ছেলেটা খুব ভালো হয়ে গেল, সেই ছেলেটা খুব ভালো হয়ে গেল, আর সন্দীপ হয়ে গেল খারাপ। আর ওর কথা শুনে এই যে ঝাঁটা খাগি এসছে এখানে বসে বসে কথা বলতে, আর আমরা সবাই করে শুনে হ্যাঁ করবো নাকি? ছি 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 ছি। সন্দীপকে বলবো নিজের সম্মান যদি থাকে তাহলে এর বিরুদ্ধে তুমি আগে স্টেপ নাও, এইরকমভাবে অন ক্যামেরায় তোমাকে চুল্লুখোর বলার ছবি দিয়ে চুল্লুখোর বলার ক্ষমতা ওর নেই, কেউ করতে পারে না, শুধু ও কেন, কেউ করতে পারে না। ছবি লাগিয়ে ভিডিও করা যায়, সেটা এমন কিছু অসুবিধা নয়, সেইখানে কোনো নোংরামো কথা নেই। আর এই যে তোমাকে তোমার চোখের উপর ছবি দিয়ে পুরো দেখিয়ে দিয়েছে চুল্লুখোর, তোমার সম্মান, তোমার মান সম্মান হানি করেছে সেই মেয়েটা, তুমি দেখতে পাচ্ছ না? এত যে কোর্ট উকিল কাছারি যাচ্ছ করতে পারছ না? দেখো তোমার বউ যে মানে একেবারে সেকেন্ডের মধ্যে এই দুজনের নাম্বার থেকে আরম্ভ করে সব দিয়েছে, এই নাম্বার কে দিয়েছে গো? অ্যাবাউটে আছে নাম্বারটা, কার থেকে জেনেছে? এই এর থেকেই জেনেছে। আর এর সাথে ওর ওর একটু ঝামেলা আছে, এই জন্য দাও 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 ওদের নামে দাও 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 ওদের নামে দাও বলে দিয়েছে। আর তুমিও এর নামে পাঠাও, এর নামে পাঠাও। ও নিজেই বলেছে যে স্ট্রাইক খাই খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু সব বলবো না, খা স্ট্রাইক খা, খা তাহলে স্ট্রাইক খা। জানোয়ারের জানোয়ার, বাপরে বাপ। সন্দীপ নিজের কোনো সময় সন্দীপকে ওই ভিডিওটাতে সে বারবার বলছে যে আমার শরীরটা খারাপ, আমি খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে, সারাদিন জার্নি টার্নি করে এসেছি, এ করেছি সে করেছি, রেস্ট হয়নি, হতেই পারে। আর গ্রামের ছেলেরা মানে এক ধরনের খাটাখাটনি করে, এরা এরকম ট্রেন বাস যাতায়াত করে চাকরি বাকরি করে খাটাখাটনি করে না, ওদের খাটাখাটনি আমাদের শহরের ছেলে মেয়েদের থেকে আরও অন্যরকম। ওরা গায়ে গতরে প্রচুর খাটতে পারে, প্রচুর, যেটা আমাদের চাকরি করা ছেলে মেয়েরা খাটতে পারে না। ওরা যা খাটনি খাটে সেটা আমাদের ছেলে মেয়েরা খাটতে পারে না। এরা বড় জায়গায় চাকরি করতে পারে, ট্রেন বাসে যাতায়াত করে করতে পারে, কিন্তু ওদের মতন এরকম গায়ে গতরে চাষবাদ করে খেতে পারে না। যে ওদের পরিশ্রমটা আমাদের ছেলে মেয়েদের থেকে, স্বামী সন্তানের থেকে অনেক বেশি, অনেক বেশি। তো সেই কারণে ওরা যখন ট্রেন বাসে যাতায়াত করে কোনো কাজ করে তখন ওরা বেশি পরিশ্রম মনে করে ওদের কাছে। ওদের কাছে চাষাবাদ, গাছ কাটা এই করাটা কিন্তু বড় কাজ নয়, বুঝতে পারছো তো? তো সেই জন্য বলছি যে যেটা যার করার সে সেটাই করে, কাউকে বলেও দিতে হয় না, কারোর জন্যও করতে হয় না। তো আজকে সন্দীপকে যেভাবে ও নোংরা কথা বলছে তার জন্য দায়ী একমাত্র টিনা, তার জন্য দায়ী একমাত্র টিনা। টিনা পয়সা দিয়ে এখন এটা জানে পয়সার দরকার, কদিন আগে দেখেছে আরেক দিদিকে, তার দিদির সাথেও ভালো খাতির ছিল, এই দিদি আবার প্ল্যান দিচ্ছে যাও ওর কাছে যাও, যত যত তোমার নোংরামো করার দরকার হবে ওর কাছে চলে যাও, যত নোংরামো কথা বলার হবে বলানোর হবে, তোমার শ্বশুরবাড়ি, তোমার বর, তোমার বাড়ির লোকজনকে সব ওর কাছে গিয়ে বলো। এই একজনই আছে ওয়াইটিতে যে নোংরা কথাকে সাপোর্ট করবে, তোমার হয়ে নোংরা 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 কথা বলতে পারবে, এই একজনই আছে। চলে এসেছে টিনাও দৌড়ে 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 আমার মন্দিরা দিদিকে দেখে চলে এসেছে, এসে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দে পয়সা দে, তোদের নামে নোংরা কথা বলবো, আমার শুধু পয়সা দরকার বাপু, তোদের সম্মান গেল এলো থাকলো, তুই তোর বাচ্চা নিয়ে থাক, তোর বাচ্চা মানে একটা বাচ্চার সাথে মানে সামান্য গিফট নিয়ে পর্যন্ত ঝামেলা করে, বুঝতে পারছো? হিংসা করে কতটা নিচু মনে। আমার তো মনে হচ্ছে আমি নিজে গিয়ে কৃষাণুকে, হ্যাঁ কৃষাণুকে গিয়ে নিজে গিফট দিয়ে আসি ওর জন্মদিনে, কারণ ওর জন্মদিনটা সত্যি খুব ভালোভাবে হওয়া দরকার। মানে তো কী হয়েছে, মনে কো মনে করো মা মরে গেছে ওর, তাহলেই ঠিক হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সব ঢুকে পড়েছে আর বাড়ানো যাবে না।